जटिल समय करुण प्रतिकार हाथ धरुन अल इंडिया एस्ट्रोपामिस तंत्र रिसार्च सेंटर ज्योतिष शिक्षक सनातन और आधुनिक ज्योतिषविद श्री सुब्रत चक्रवर्ती। ज्योतिषे आस्था प्रयोजने प्रतिकार जीवन हबे स्वर्णालंकार। दुपुर दुटो बजे 45 मिनट না আমরা কিন্তু ভুলে যাইনি, আমরা ঠিক ঘড়ির কাঁটা মিলিয়ে চলে এসেছি আপনাদের সামনে চ্যানেল ভিশনে। কারণ কল্পতরু অনুষ্ঠান আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমরা জানি আপনারা অপেক্ষা করেন রবিবার দিন দুপুর 2:45 এর জন্য। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার নির্দিষ্ট প্রতিকার যদি করতেই হয় তাহলে আমাদের ভরসা রাখতে হয় যার উপরে, তিনি আর কেউ নন, তিনি শ্রী সুব্রত চক্রবর্তী। আমাদের প্রত্যেক দিন চলার জীবনে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন তো হতে হয়, কিন্তু আমরা অনেক সময় সাহস করে বলে উঠতে পারি না, জানেন তো, যে আমার ভেতরে ভেতরে এমন একটা সমস্যার মধ্যে রয়েছি বা এটা একটা সঠিক প্রতিকারের প্রয়োজন আছে। কখনো কখনো কোনো কোনো মানুষ আছেন আমাদের সাথে বন্ধুর মতো এসে যেন উদয় হয় এবং বলেন যে এই সমস্যা ঠিক আছে, এর একটা নির্দিষ্ট প্রতিকার সম্ভব। ঠিক তেমনই কিছু মানুষ যারা থাকেন আমাদের সঙ্গে, যারা প্রত্যেকটা আমাদের জীবনের যে সমস্যাগুলো থাকে বা প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেক দিনের যে না পাওয়ার জায়গাগুলো থাকে সেগুলোকে চিহ্নিত করেন সঠিকভাবে। কিভাবে চিহ্নিত করেন সেটাও কিন্তু একটা পদ্ধতি আছে, সঠিক পদ্ধতি। কারণ আমরা অনেকের কাছে চলে যাই অনেক সময় আমাদের সমস্যার কথা বলতে, কেউ কেউ আছেন সে সমস্যাটা খুব মন দিয়ে শোনেন, কেউ কেউ আছেন সেটাকে সঠিকভাবে বিচার করে চেষ্টা করেন, আবার কেউ কেউ আছেন যে ঠিক আছে সাময়িকভাবে একটা চাপা দেওয়ার মতো কিছুভাবে একটা প্রতিকার হয়তো করে দেওয়া গেল, কিন্তু না। সুব্রত চক্রবর্তী আপনাদের বন্ধুর মতো সবসময় পাশে থেকে চেষ্টা করেন আপনাদেরকে অনেকটা ভালো লাগা, ভালোবাসা এবং ভালো থাকা পৌঁছে দিতে। আজকেও কল্পতরু অনুষ্ঠানে তিনি রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী। আপনাদের সকলের জন্য নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম প্রণাম জানাই, আমার গুরুদেবের প্রতি প্রণাম জানাই, সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনের পর্দায় দেখে চলেছেন রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন কিছু আলোচনা, নতুন কিছু টপিক। তো আজকেও সেরকম নতুন কিছু আলোচনা, নতুন কিছু টপিক এবং সেই সঙ্গে আপনাদের অবশ্যই কিন্তু ফোন নেব। যারা আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন চলে আসুন লাইভে, অবশ্যই ফোনে কথা হবে এবং এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদা এবং শুভেচ্ছা ভালোবাসা। এবং আমার সঙ্গে রয়েছে আবিরদা, আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান মানেই আপনারা প্রত্যেকেই জানেন নতুন আলোচনা। আজকেও আলোচনা করব কর্মজীবনের আধার। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন, জেনে গেছেন যে আমার যারা অনুষ্ঠান দেখেন সম্পূর্ণ চক্রম কর্ম হওয়া কুবের চক্রম, এটা একটা আড়ম্বর সৃষ্টি করেছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। কারণ এটা তো জ্যোতিষশাস্ত্রেরই অঙ্গ, কিন্তু আমরা এই শাস্ত্রের এই যে দুটি চার্ট বা আমাদের এই 50টা চার্টকে আমরা হয়তো সঠিকভাবে কখনো তুলে ধরিনি। আমরা অনেকেই জ্যোতিষশাস্ত্র জানি কিন্তু কখনোই এই যে একটা সম্পূর্ণ চক্রমটা কঠিন একটা বিষয়, যেখান থেকে আবার প্রতিকার নির্ণয় করো, যেখানে অনেক বিটি কানেক্টিভিটি হয়ে আছে, কার সঙ্গে কার স্টার লর্ড, কার সাব লর্ডকে কাকে কীভাবে দৃষ্টি দিয়ে রেখেছে, অর্থাৎ এই এত ঝুটঝামেলার জন্য জ্যোতিষীরা হয়তো আপনাদের প্রেসক্রিপশনে, কারণ আপনাদের তো দেখে দেখবেন একজন জ্যোতিষী 20 জন 25 জন করে কিন্তু ক্লায়েন্ট দেখছেন। ক্লায়েন্ট আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে 10 মিনিট বা 2 মিনিট, অনেকের ক্ষেত্রে 5 মিনিট সময় দেওয়া হয়। তাহলে তারা কি করে আপনাকে এই সম্পূর্ণ চক্রমটা তুলে দেবে, আপনার প্রত্যেকটা ডিগ্রির কানেকশন কিভাবে সম্পূর্ণ চক্রমের, নটি গ্রহের অবস্থান দ্বাদশ রাশির ওপরে, ইউরেনাস নেপচুন প্লুটের অবস্থান, তার ডিগ্রি কিভাবে রয়েছে, কাকে কিভাবে স্টার লর্ড কিভাবে দেখছে, পঞ্চমের সঙ্গে নবম একাদশের কানেকশন কিছু স্টার লর্ড সাব লর্ডের সঙ্গে হলো কি না, এত তো সময় নেই। কিন্তু সত্যি বলছি, আজকের এই সময় নেই বলেই কিন্তু মানুষ কিন্তু ঠকে যাচ্ছেন বারবার, আপনারাও ঠকে যাচ্ছেন, আপনারা কিন্তু বেশি পরিমাণে ঠকছেন। জ্যোতিষীরা ঠকছে কিনা জানি না, জ্যোতিষীরা হয়তো অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু অনেক সমৃদ্ধশালী হয়ে যাচ্ছেন, কিন্তু শাস্ত্রের অবমাননা হচ্ছে এবং আপনারা সমস্যা থেকে সঠিকভাবে মুক্তি পাচ্ছেন না। তাই আপনাদের অবশ্যই একটা বড় কর্তব্য, কিন্তু আপনি যে কোনো জ্যোতিষীর কাছে যান না কেন, আপনি যে যে চাইবেন তার কাছে গিয়ে আমাকে সম্পূর্ণ চক্রমটা করে দিন, আমাকে যে প্রতিকারটা দিচ্ছেন কোন হাউজের দিচ্ছেন, আমি যে সমস্যাটা নিয়ে গেছি আমার পার্টিকুলার সমস্যাটা কী, সেই সমস্যাটা দিচ্ছেন সেখানে পঞ্চম নবম একাদশের কোনো কানেকশন পাচ্ছেন কি না আমাকে বুঝিয়ে দিন দাদা, সম্পূর্ণ চক্রম মতে সেখানে স্টার লর্ড সাব লর্ডের কানেকশনগুলো আছে কি না, তবেই তো আপনি সেখানে, আপনি একজন ডাক্তারবাবুর কাছে যান, আপনি কোনো কিছু যখন ওষুধ বুঝে নেন বা কোনো কিছু ওটি করবেন, আপনি নিশ্চয়ই
আপনার পেটে হঠাৎ করে কাটাছেঁড়া করতে দেন না, ডাক্তারবাবু তার নির্দিষ্ট কোনো কিছু পন্থা অবলম্বন করেন, আপনাকে কিছু টেস্ট দেন, সেই টেস্ট অনুযায়ী আপনাকে কোনো কিছু ডেট দেন যে আপনার এই জায়গাটা ওটি হচ্ছে বা আপনি মাইক্রো সার্জারি করছি বা আপনার সেটা সরাসরি ওপেন সার্জারি কিছু হচ্ছে, তাহলে পুরো ব্যাপারটাকে আপনি জানছেন, অধ্যয়ন করছেন, তারপরে আপনি আপনার শরীরে সেখানে অস্ত্রোপচার করাচ্ছেন, তাহলে জ্যোতিষীর কাছে গেলে কেন এই জিনিসগুলোকে জানা হচ্ছে না? আপনাকে তো বলেই দিয়েছে, আপনাকে সেরকমভাবে বলে দিচ্ছে যে আপনার কাল সর্পযোগ হয়েছে, কাটাতে হবে, তারাপীঠ চলো, আপনাকে কোনো কিছু একটা যন্ত্রম কবচ কোনো কিছু দিয়ে দেওয়া হলো। আপনি একটা পাথর নিচ্ছেন, পাথরটা আদৌ কি প্রয়োজন? সেই রত্নটির কি কোনো আদৌ প্রয়োজন আছে? সেই প্রয়োজনটা আছে কি না সে প্রশ্নচিহ্নটা আপনি জানবেন কীভাবে? তার একমাত্র পন্থা হচ্ছে সম্পূর্ণ চক্র। কেন বারবার এই জিনিসটাকে বলা? কারণ আমি মনে করি জ্যোতিষশাস্ত্রে প্রথম জিনিস হচ্ছে এই দুটো চার্টকে ভালো করে বিশ্লেষণ করা, তবেই তো আপনি প্রতিকারটা জানতে পারবেন। আজকে ওই সময় নেই, লগ্নকুণ্ডল থেকে কীভাবে কী রয়েছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে কোনো অশুভযোগ রয়েছে কি না, কোনো অশুভযোগ তৈরি করলো কি না, লগ্ন থেকে চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল আছে কি না, মাঙ্গলিক যোগ রয়েছে কি না, রবি শুক্রে দারিদ্র যোগ আছে কি না, রবি শুক্র এক ঘরে বসে দারিদ্র যোগ হয়েছে কি না, চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই কেমনরূপ যোগ হয়েছে কি না, রাহুকেতুর পাশে পাঁচটা ঘর খালি কালসর্পযোগ হয়েছে কি না, এইগুলোই কিন্তু দেখা হয়। এবং আপনার জন্মছাটি এইগুলো দেখেই আপনাকে কিন্তু ভালো করে ব্রেন ওয়াশ করে দেওয়া হয় এই সমস্যাগুলো রয়েছে, তাই জন্য কিন্তু আপনার এই সমস্যা। আর আপনারা সেইভাবে মেনে নেন যে হ্যাঁ হয়তো হতে পারে আমার অশুভ যোগ, মাঙ্গলিক যোগ রয়েছে, ওরে বাবা বিশাল বড় কিছু ব্যাপার, কালসর্পযোগ রয়েছে অনেক বড় কিছু ব্যাপার, এই জন্যেই কিন্তু আপনি ঠকে যাচ্ছেন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য আমার কাছে আসার জন্য নয়, আপনারা সচেতন হন। মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু কেউ আপনাকে ঠকাতে পারবে না। সেই আপনি কোনো কিছু জিনিসকে যদি সঠিকভাবে জেনে শুনে তারপরে এগোতে পারেন, প্রতিকার প্রতিবিধান অনেক দূরের বিষয়। আপনি ভালো করে জানুন যে আপনার সম্বন্ধে প্রত্যেকটি পার্টিকুলার জায়গা সঠিকভাবে মিলছে কি না। আমি দেখবেন আমার কাছে যারা ক্লায়েন্ট আসেন তাদেরকে কী করি, জন্মকুণ্ডলী করি, তার পাশাপাশি কিন্তু হস্তরেখাটাও কিন্তু দেখে নিই, কারণ হস্তরেখা থেকে জন্মকুণ্ডলীর ম্যাচিংটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এইগুলোকে এই প্রাথমিক জায়গাটা আপনারা যদি অধ্যয়ন করেন আমি মনে করি কিন্তু আপনারা ঠকবেন না। এবার যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে। কর্মজীবন নিয়ে এপিসোডে গত এপিসোডে আলোচনা করেছি যে আমি বলেছিলাম যে কর্মজীবন জানতে গেলে আমাদের সম্পূর্ণ চক্রম এবং কর্মকুবের চক্রম দুটোকে ইন্ডিভিজুয়ালি দেখতে হয়। আমাদের লগ্নকুণ্ডলী যেরকম আলাদা লগ্ন রাশি হয়ে থাকে, সম্পূর্ণ চক্রমের কিন্তু নির্দিষ্ট আলাদা লগ্ন এবং রাশি হয়। তাহলে সেক্ষেত্রে তার লগ্ন অনুযায়ী দশমের অধিপতি গ্রহ কীভাবে রয়েছে সেটাকে ভালো করে দেখতে হবে। দশমের অধিপতি গ্রহের সঙ্গে পঞ্চম নবম একাদশের যদি সংযোগ ঘটে থাকে তাহলে তো আপনি কর্মজীবন সুপ্রতিষ্ঠিত হতে পারেন। আপনার জন্য ভালো কোনো কিছু কর্ম ওয়েট করে আছে, এবং সেখানে যদি বিশেষ করে আমি বলে রাখি যে সরকারি কর্মের সঙ্গে যদি কানেক্টিভিটি হয়ে থাকে তাহলে সেখানে দশমের অধিপতির সঙ্গে লগ্নের এবং দ্বিতীয় কানেক্টিভিটি পঞ্চম নবম একাদশের সঙ্গে থাকতে হবে। তাহলে কি হচ্ছে না, সেখানে সেই সংযুক্তটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী নয়, নাহলে পঞ্চম, নাহলে নবম, নাহলে একাদশের কানেকশন, নাহলে কিন্তু লগ্ন এবং দ্বিতীয়ের কানেকশন। এই কানেকশন যদি থাকে সে জাতক জাতীয় গভর্নমেন্ট সেক্টরে ভালো প্রতিষ্ঠা পেতে পারে। যদি দেখতে পাওয়া যায় কোনো জাতক জাতিকার সঙ্গে লগ্নের সঙ্গে দশমের কানেকশন রয়েছে, পঞ্চমের কানেকশনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি যুক্ত হয়েছে, তাহলে সেই জাতক জাতিকা খুব ভালো কিন্তু ব্যবসায়ী হতে পারে। কারণ লগ্ন থেকে তার নিজস্ব ব্যবসার একটা ছন্দ জায়গা থেকে তৈরি হতে পারে। অন্যদিক থেকে যদি দেখতে পাওয়া যায় দশমের সঙ্গে সপ্তমের কানেকশন, সেখানে পঞ্চমের কানেকশন, সেও ভালো কোনো কিন্তু ব্যবসা হতে, কারণ সপ্তম ভাব থেকে যেরকম জীবনসঙ্গী বিচার করা হয় সপ্তম ভাব থেকে বিজনেসের জায়গাটাও কিন্তু বিচার করা হয়ে থাকে। তাহলে এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি জায়গাকে ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে। যদি দেখতে পাওয়া যায় যে আপনি কর্মজীবনে সঠিক প্রতিষ্ঠা পাচ্ছেন না, আপনি কোনো হয়তো প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন, আপনার পরিবর্তন যোগ, তাহলে দেখতে হবে দশমের অধিপতির সঙ্গে কিছুভাবে তৃতীয়ের কানেকশন রয়েছে। অর্থাৎ লগ্নের সঙ্গে তৃতীয় এবং তার সঙ্গে দশমের যদি কানেকশন হয়ে থাকে, অর্থাৎ এক তিন এবং দশের কানেকশন, ওয়ান থ্রি টেন, তাহলেই কিন্তু বুঝতে হবে আপনার কর্মজীবনে কিন্তু প্রচুর পরিবর্তন যোগ আসছে। আপনি বারবার বারবার যে কাজ করবেন সেই কাজের ক্ষেত্রে একটা পরিবর্তন বা চেঞ্জ হতেই থাকবে, হতেই থাকবে, প্রতিষ্ঠা আসছে না সঠিকভাবে। সেখানে দেখতে হবে যে আপনার স্টার লর্ড বা সাব লর্ড কিছুভাবে পঞ্চম নবম একাদশে কানেক্ট করে আছে কিনা, যদি করা থাকে বা সেখানে যদি কিছু প্রতিকার প্রতিবিধান করা যায় সেই মতো কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে আপনার কর্মজীবনটা কিন্তু অনেকটা বদল আসতে পারে। তাহলে এই পার্টিকুলার জায়গাগুলোকে কে বিচার বিশ্লেষণ করবে, তার জন্য প্রয়োজন সম্পূর্ণ চক্রম, তার জন্য প্রয়োজন কর্ম বা কুবের চক্রম।
আমি বারবার দুটো কথা বলি, আপনারা অবশ্যই যখন জ্যোতিষীকে দেখাবেন এই দুটো চার্টকে ভালো করে বিচার বিশ্লেষণ করুন। অবশ্যই কর্ম নিয়ে আরো আলোচনায় আসবো, কোনো কোনো বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার। জন্মস্থান হাওড়া, সময় রাত্রি দশটা। সময় রাত দশটা, সময় রাত্রি দশটা, তাই তো? কি জানতে চাইছেন দাদা বলুন। কি জানতে চাইছেন? পড়াশোনা? আচ্ছা দেখুন, আপনার মেয়ের 95 সালে জন্ম, মানে আপনার মেয়ে কি হায়ার স্টাডি কমপ্লিট করে নিয়েছে? কোনো কিছু কর্মজীবনের সঙ্গে যুক্ত এখন? কাজ বাজ করছে? ছোটখাটো কাজ করছে। প্রথমেই বলি যে ওর দেখবেন কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন যোগ আসতে পারে, ঠিক আছে? মানে ধরুন এক জায়গায় কাজ করছে, কাজ করতে করতে কিন্তু অনেকটা পরিবর্তন যোগ হয়, মানে দেখুন এক জায়গায় স্টে করে না, দেখবেন এক জায়গায় কাজ করতে করতে অনেক জায়গায় চেঞ্জ হয়। কি এরকম হয়েছে? চেঞ্জ হয়েছে। দেখুন রবি কেতুর কানেকশনটা আছে, প্রচণ্ড রাগ এবং জেদ হতে পারে আপনার মেয়ের, ঠিক আছে? রাগ এবং জেদ প্রচণ্ড পরিমাণে থাকবে, এবং সেই সঙ্গে দেখবেন ও কর্মের জায়গাটা, আমি আজকে নিয়ে এটাই নিয়ে আলোচনা করছিলাম কর্ম বিষয়ে, যে দেখবেন যখন 1-3 বা দশমের কানেকশন হয় ওর সঙ্গে হয়তো তৃতীয়ের কানেকশনটা নেই, কিন্তু দ্বিতীয়ের সঙ্গে লগ্নের কানেকশন এবং দশমের কানেকশন রয়েছে। তার মানে কি, ওর পরিবর্তন যোগটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। এর পরিবর্তন যোগটা কেন হচ্ছে বলুন তো? দ্বিতীয় হচ্ছে, ও যেখানে কাজ করবে সেখানে দেখবেন স্যালারি ঠিক মতো হচ্ছে না, মানে ওর যে কাজ করবে কাজের পর যে মাইনেটা পাবে সেটাও তো পছন্দ মতো হচ্ছে না, ঠিক বলছি কি? আচ্ছা, এই জায়গাটা একটা সঠিক প্রতিকার প্রতিবিধান করা প্রয়োজন। রবি কেতুর কানেকশন প্রচন্ড রাগ এবং জেদ হতে পারে, ঠিক আছে? আর মেয়ের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কোনো কিছু সঙ্গে ছেলের সঙ্গে রিলেশনশিপ থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে, ঠিক আছে? এই নিয়ে বিষয়ে কিছু কি জানেন? এটা জানা নেই, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে কর্মের জায়গাটার জন্য একটু ভালো কিছু প্রতিকার প্রতিবিধান করে নেবেন, ঠিক আছে? সাথে থাকুন, ভালো থাকবেন। আসলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা তো ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করতে অভ্যস্ত হয়ে গেছি আর কি, অভ্যস্ত হয়ে গেছি, তো সেখানে দাঁড়িয়ে থেকে যেটা আমাদের বারবার প্রত্যেকটা মুহূর্তে যেটা আর কি হচ্ছে, সেটা হলো চমক, চট করে একটা কিছু যেন হাতের সাথে পেয়ে যাব, চট করে এমন একটা মিরাকল হয়ে যাবে। কিন্তু একদম যে কোনো জিনিসেরই কিন্তু একটা অধ্যবসায় থাকে, একটা অধ্যয়ন থাকে, সেটাকে পুঙ্খানুপুঙ্খ একটা বিচারের ব্যবস্থা থাকে, বিচার করতে হয়, এবং তার সঠিক একটা দিশা, সঠিক একটা প্রতিকার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ফোন আমরা পাচ্ছি, আমাদেরকে ফোন আসছে। সাবিরদা, আমি এখানে একটা জিনিস বলি অনুষ্ঠানের মাধ্যমে, মানে তোমাকে ইন্টারাপ্ট করলাম বিষয়টা, যে দেখো প্রত্যেকের মধ্যেই না, মানে এখনকার দিনে যে আমার একটা সমস্যা হয়েছে আমাকে খুব চট জলদি বেরোতে হবে, এই চট জলদি খুঁজতে গিয়ে মানুষের মধ্যে একটা এমন জায়গা তৈরি হয় যে আমি যে যা বলছি একটা কোনো কিছু পন্থা অবলম্বন করলাম, কিন্তু সেখান থেকে দেখা গেল তার মানে সমস্যার সূত্রপাত, এরপর পাচ্ছেন আবার অন্য কারোর কাছে গেল, সেখান থেকে সেখানেও প্রবলেম তৈরি হলো। এইভাবে কিন্তু মানুষের কিন্তু একটা সমস্যার জায়গায় তৈরি হয়। তো আমি বারবার বলি যে দেখুন, আমার কাছে আসলেই যে প্রতিকার ভালো করতে পারবো বা এ করতে, আমি সেটা বলছি না। বহু গুণী ব্যক্তি মিডিয়াতে বসছেন, আপনাকে শুধু একটা কাজ করতে হবে, যে আপনি দু চার্টগুলোকে ভালো করে ইন্ডিভিজুয়ালি বিচার করান। চার্টগুলোকে যদি সঠিক বিচার বিশ্লেষণ করা থাকে, আমার মনে হয় আপনাকে সমস্যায় পড়তে হবে। সেটাই, সেই জায়গাটাই আমরা বারবার করে বলার চেষ্টা করছি যে সঠিক জায়গাটা, যার জন্য সুব্রত চক্রবর্তী বলছেন জ্যোতিষী আস্থা প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আর রেমেডির ক্ষেত্রে উনি বারবার বলে থাকেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। তো এই যে যিনি এরকম ভাবে বলতে পারছেন, আপনাদেরকে এরকম সময় বা সুযোগ দিচ্ছেন, তা একবার তো আমার মনে হয় তার সাথে একবার দেখা করা যেতেই পারে, তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। অবশ্যই তাকে ফোন নাম্বার আপনারা জানেন, তা একবার বলে দিই, 9817070585 9874207060। ফোন করুন, ঝটপট করে আপনার বুকিংটা করে ফেলুন। আর কোথায় কোথায় আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন, এবং বাকিটুকু বলে দেবো আলোচনায় আসি। হ্যাঁ, আজকে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কর্মজীবন নিয়ে, তো কর্মজীবনে মানুষের জীবনে কিন্তু বহু ধরনের সমস্যা হয়ে থাকে। দেখবেন অনেকের ক্ষেত্রে যারা ব্যবসায়ী হয়, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি দুটো কানেকশন বলেছিলাম, যে লগ্নের কানেকশন এবং সপ্তমের কানেকশন। যদি দেখতে পাওয়া যায় যে কিছুভাবে হয়তো লগ্নের সঙ্গে দশমের কানেকশন হলো, সপ্তমের সঙ্গে দশমের কানেকশন হলো, কিন্তু সেখানে পঞ্চম বা নবম একাদশের কোনো কানেকশন নেই, তাহলে সেই জাতক জাতিকা
হয়তো বিজনেসের ক্ষেত্রে যতটা উন্নতি করা প্রয়োজন সেই জায়গাটা কিন্তু পাবে না কখনো। তার মানে মনের মধ্যে একটা সময় ক্ষোভ থাকবে, যদি সেখানে তার সপ্তমের সঙ্গে ষষ্ঠের কানেকশন হয়ে থাকে তাহলে সেখানে গোপন শত্রুতা হতে পারে, এমন হতে পারে যেখানে সে বিজনেস করতে পারে ষষ্ঠের কানেকশন থাকলে হয়তো একই ধরনের ব্যবসা আশেপাশে অনেকেই করে থাকেন। এটা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যে ব্যবসা করছে সেই ব্যবসাটা হয়তো পাশাপাশি অনেকেই করছেন, তার জন্য কি হয় সেখানে তাদের যে যতটা জমা উচিত ব্যবসায় যে গ্রোথটা হওয়া উচিত, হয়তো পাশের জন খুব ভালো করে ফেলছেন আশেপাশের খুব উন্নতি করছে কিন্তু তার ব্যবসাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তার মানে কি এই যে উন্নতির পথে বাধা। এবার তার জন্য কি করা হচ্ছে, সাধারণত তিনি দেখলেন যে আমার ব্যবসা উন্নতি হচ্ছে না, আমি কোনো কিছু জ্যোতিষীকে দেখি আমি একটা বৃহস্পতির জন্য ইলোসাফিয়ার বা পোকরাজ পড়ে নিলাম, বা বাস্তুর কোনো কিছু সমস্যা রয়েছে, কোনো জ্যোতিষী বিধান দিয়েছে তোমার হয়তো ব্যবসার স্থানে বাস্তুর জায়গাটা খুব নেগেটিভ, তুমি বাস্তুর প্রতিকার করো, উন্নতি হচ্ছে না। ইন্ডিভিজুয়ালি যিনি ব্যবসায় থাকছেন ওখানে, যিনি ব্যবসা করছেন বর্তমান যিনি মালিক তার জন্মছকটাকে ভালো করে দেখতে হবে, যিনি ক্যাশে বসছেন যে যার নামে ব্যবসাটা চলছে তার জন্মছকে দেখতে হবে যে সেখানে কিছুভাবে ষষ্ঠের কানেকশন রয়েছে কিনা সপ্তমের সঙ্গে, যদি থাকে তাহলে একই ধরনের ব্যবসা হতে পারে, বা সেখানে পঞ্চমের কানেকশন কিছুভাবে কিন্তু নেই বা নবমের কানেকশন নেই, অর্থাৎ পঞ্চম মানে সফলতা, নবম মানে ভাগ্যের জায়গা, একাদশ মানে হচ্ছে সফলতা, তাহলে সেই সফলতা আপনি কিন্তু পাচ্ছেন না। তাহলে ইন্ডিভিজুয়ালি আমাকে যেটা করতে হবে যে দশমের অধিপতির সঙ্গে কোন স্টার লর্ড বা সাব লর্ড আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে না, এমনও হতে পারে এই যে মানে ধরুন পঞ্চমের প্রতিকার বা নবমের প্রতিকার বা একাদশের প্রতিকার কিভাবে করব, কি এমনও হতে পারে যে দৃষ্টি বিনিময়ের ফলে স্টার লর্ড সাব লর্ডকে দৃষ্টি দিচ্ছে কিছুভাবে, কিছুভাবে দেখা গেল যে স্থান পরিবর্তন করলো, কিছুভাবে দেখা গেল হচ্ছে সমসত্ত্বের কোনো কিছু অবস্থান ঘটানো। তাহলে সমসত্ত্বম অবস্থান মানে ধরুন আপনারা প্রত্যেকেই জানেন যে রাহু যেখানে বসে তার অপোজিটে কিন্তু কেতু থাকে, সমসত্ত্বম অবস্থান করে, ঠিক সেরকমই ইন্ডিভিজুয়ালি কোনো গ্রহ যদি সমসত্ত্বমে থাকে দেখা গেল পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন সমসত্ত্বমে কিছুভাবে হলো, তাহলে এই কানেকশনগুলোকে কিন্তু এরকমভাবে কিন্তু দেখতে হয় যে তার কীভাবে চারটাকে পঞ্চমের সঙ্গে নবমের সঙ্গে একাদশের কানেকশন আমাদের স্টার লর্ড সাব লর্ড করাচ্ছে কিনা, যে গ্রহটা করাবে তার প্রতিকারটা করা। আমি বলতে পারছি, আশা করি বোঝাতে পারছি যে স্টার লর্ড সাব লর্ডের সঙ্গে পঞ্চম নবমের কিছু কানেকশন সেটা দৃষ্টি বিনিময় হতে পারে, স্থান পরিবর্তন যোগ হতে পারে, কারো স্টার লর্ড সাব লর্ড কীভাবে বসছেন বা সমসত্ত্বমে বসছে কিনা, একে অপরকে স্থান পরিবর্তন করছে কিনা, সেই মতো যদি প্রতিকার করা যায় আমার মনে হয় আপনি যত বড়ই ব্যবসায় করুন না কেন হয়তো আপনার কর্মজীবনে সঠিক উন্নতি আসছে না, ব্যবসায় উন্নতি আসছে না, সেই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হয়। ফোনে কেউ রয়েছেন দাদা? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সঞ্জয় মিত্র বলছি। সঞ্জয় থেকে? কোথা থেকে? বেহালা থেকে। বেহালা থেকে সঞ্জয় মিস্ত্রি, তাই তো? ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ তোমার 2005, হ্যাঁ, 4 অক্টোবর। আগে তারিখটা জন্মস্থান বেহালা আর দুপুর দুটোয়। আসলে অনেক মানুষের আস্থা বা ভরসা জায়গা ইতিমধ্যেই তো দাদার প্রতি রয়েছে, তো সেখানে একটু হয়তো সময় লাগে কিন্তু আমাদের ফোন নাম্বার থাকে সেখানেও যোগাযোগ করতে পারেন দাদার সাথে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা যায় প্রচুর পরিমাণে? শরীর স্বাস্থ্য মানে শরীর নিয়ে কোনো সমস্যা হচ্ছে, মানে ধর পেটের সমস্যা বা মাইগ্রেনের কোনো সমস্যা, মানে মাথার যন্ত্রণার কোনো সমস্যা বা চোখের সমস্যা, এগুলো আছে? আচ্ছা, এই একটা ব্যাপার। দ্বিতীয়ত তোমার ক্ষেত্রে বলে রাখি, তুমি কিন্তু পড়াশোনার প্রতি যেটাকে কনসেন্ট্রেট করা, ঠিক আছে, মনোসংযোগ, এই কিন্তু একটা অভাব প্রচুর পরিমাণে থাকবে, ঠিক আছে। তুমি দেখবে একটা জিনিস, তুমি যখন পরীক্ষার খাতায় লেখো টেখো সেই লেখার মধ্যে প্রচুর কি ভুল হয়, হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্বড আছে। তোমাকে একটা জিনিস বলে রাখি যে দেখো, তোমার একাদশের সঙ্গে পঞ্চমের কানেকশন, তুমি যেহেতু অনেকটা ছোট, তুমি পরবর্তী ক্ষেত্রে তোমার গার্জেনকে নিয়ে তুমি পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করো, তোমার পঞ্চমের সঙ্গে একাদশের কানেকশন ভালো রয়েছে কিন্তু দেখবে সেখানে ষষ্ঠের দৃষ্টি বা অষ্টমের দৃষ্টি রয়েছে, সেইটা থাকার জন্য দেখবে তোমার কনসেন্ট্রেশনের অভাব হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, লগ্নের সঙ্গে যদি ষষ্ঠভাবে কানেকশন রয়েছে, এই কানেকশনটা থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক সমস্যা যেতে পারে বাবু, ঠিক আছে। তো এই জায়গাগুলোকে তুমি যদি একটু
একটু ঠিকঠাক করে নিতে পারো, আমার মনে হয় তুমি কিন্তু একটা ভালো পড়াশোনার জায়গা পেতে পারো এবং কর্মজীবন ভালো পেতে পারো। ঠিক আছে, তুমি যদি পারো একটু গার্জেনকে সাথে করে নিয়ে একটু আমার সঙ্গে যোগাযোগ করো। আমি যেগুলো বললাম এগুলো কি হচ্ছে তোমার ক্ষেত্রে? যদি পারো একটু গার্জেনকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, ভালো থেকো। সঞ্জয় তো সব থেকে সুবিধা হবে রবিবার দিন, মঙ্গলবার দিন গড়িয়াতেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। সময় অনেকটাই চলে এসেছে আর কি, যেতে যেতে বাকি যেটুকু আলোচনার অবকাশ রয়েছে। একদম, দেখুন যে যাদের ক্ষেত্রে এই যে ব্যবসার কানেকশনটা বললাম ঠিক সেরকমই অনেকেই দেখতে পাওয়া যায় যে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন। অনেকেই বলেন যে দাদা আমি বারবার সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি কিন্তু কখনো সেই জায়গায় ভালো কোনো সুযোগ আসছে না। সুযোগ বলতে গেলে কি, আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি কিন্তু সেখানে বারবার ফেলিওর হচ্ছে। সেই কানেকশনটা কীভাবে তৈরি হবে? প্রথমে দেখতে হবে যে দশমের অধিপতি যদি লগ্নকে কানেক্টিভিটি হয়ে থাকে তাহলে তার কিন্তু মনোসংযোগ প্রচুর পরিমাণে নিজের চেষ্টা দ্বারা উন্নতি হতে পারে। এবার যখনই লগ্নের সাথে কানেক্টিভিটি করলো সেখানে দেখতে হবে সেই দশম দশম লগ্ন এবং সেই সঙ্গে হচ্ছে একাদশের কোনো কানেকশান রয়েছে কিনা, মানে সাকসেসের জায়গা। তাহলে প্রথম হচ্ছে দশ নম্বর ঘর, এক নম্বর ঘর এবং একাদশ নম্বর মানে এগারো নম্বর ঘর। এই তিনটি হাউসের কানেকশান যদি কোনো জাতক জাতিকার হয়ে থাকে তাহলে সেই জাতক জাতিকা কিন্তু বারবার কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কানেক্টিভিটি তৈরি হবে কিন্তু সেখান থেকে সে ফেলিওর হতে পারে কিন্তু তার সাকসেস আছে। ওই যে বললাম একাদশের কানেকশান আছে কিন্তু যেহেতু এখানে লগ্ন সেখানে বাধা দিচ্ছে তাহলে লগ্নের কানেকশানের কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করাটা অত্যন্ত জরুরি। যাদের ক্ষেত্রে দেখবেন এই ধরনের সমস্যা হচ্ছে যে আমি বারবার চাকরির পরীক্ষা দিচ্ছি কিন্তু ফেলিওর হচ্ছি, দেখতে হবে হয়তো আপনার আপনি হয়তো খুব ভালো পড়াশোনায় আপনার র্যাঙ্কিং যথেষ্ট ভালো, আপনার মার্কস যথেষ্ট বেটার, কারণ সেখানে কিছুভাবে একাদশের কানেকশান রয়েছে কিন্তু লগ্নের কানেকশান সঠিকভাবে না থাকার জন্য, অর্থাৎ লগ্ন সেখানে কিন্তু কিছুটা নেগেটিভিটি দিচ্ছে দশম হাউসকে, লগ্ন সেখানে নেগেটিভিটি দিচ্ছে কিন্তু একাদশ ভাবকে, তাহলে সেই হাউসের কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করাটা অত্যন্ত জরুরি। যদি সেই হাউসের সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় আমার মনে হয় আপনারা কিন্তু এই কর্মজগতে কিন্তু ভালো প্রতিষ্ঠা পেতে পারেন। এবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ভালো স্টুডেন্ট, হয়তো ভালো স্টুডেন্ট ছিলেন কিন্তু যত বড় হচ্ছে তার কিন্তু গ্রোথটা অনেক কমে যাচ্ছে। এই গ্রোথটা কেন কমে যাচ্ছে? কারণ দেখতে হবে পঞ্চম ভাব চতুর্থ ভাব, চতুর্থ ভাব থেকে প্রাথমিক শিক্ষা, পঞ্চম ভাব থেকে কিন্তু উচ্চ শিক্ষা বিচার। চতুর্থ ভাব যতটা উন্নত পঞ্চম ভাব কিন্তু ততটাই নেগেটিভ হচ্ছে এবং সেখানে কিছুভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান রয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যায় যে ষষ্ঠ বিশেষ করে কিন্তু পঞ্চম হাউসের সঙ্গে কোনো নবম বা একাদশের বা পঞ্চমের কোনো কিছু কানেকশান সঠিকভাবে কিন্তু নেই। ওই যে বললাম সমসত্তম, পঞ্চমের সপ্তমে কোন গ্রহ রয়েছে সেখানে দেখা যাচ্ছে কিছুভাবে কিন্তু নেগেটিভ প্ল্যানেট তার উপর দৃষ্টি প্রদান করছে পঞ্চমের উপর। সেই ছেলেটা প্রাথমিক শিক্ষায় যতটা ভালো ছিল হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ততটাই কিন্তু আস্তে আস্তে তার যে গ্রোথ সেই গ্রোথের লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই ধরনের সমস্যা যখন হবে তাহলে কিন্তু পঞ্চমভাবে সঠিক প্রতিকার দিতে হবে এবং সেই সঙ্গে পঞ্চমের সপ্তমে কী রয়েছে সেই অধিপতিকে দেখতে হবে এবং তারপরে দেখতে হবে পঞ্চমের একাদশ কীভাবে রয়েছে। পঞ্চমের একাদশের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা হয়, পঞ্চমের সপ্তমে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা হয় সেই ছাত্রটিকে কিন্তু একটা ভালো জায়গা দেওয়া যেতে পারে। তাহলে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি বিচার রয়েছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সেগমেন্ট। আমার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে তাহলে লগ্ন থেকে তার পঞ্চম একাদশ নবমের কানেকশানটা ঠিক আছে কিনা, আমার অর্থনৈতিক সমস্যা হচ্ছে দ্বিতীয়ের সঙ্গে পঞ্চম নবম একাদশের কানেকশান ঠিক হচ্ছে কিনা, আমার মধ্যে আমি যে কোনো কাজ করছি আমার মধ্যে কিন্তু গোপন শত্রুতা বৃদ্ধি পাচ্ছে বা শরীর স্বাস্থ্যের সমস্যা ঘটছে সেখানে তৃতীয় বা লগ্নভাব কিছুভাবে ড্যামেজ আছে কিনা সেগুলোকে দেখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গা ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদের কানেকশানের উপর নির্ভর করছে। তাই জন্য আমি বারবার প্রত্যেকটি মানুষকে বলে থাকি যে আপনারা লগ্ন কুণ্ডলী বিচার করাবেন, পাশাপাশি বারবার একটা কথা বলি সম্পূর্ণ চক্রম D38 এই 38 নম্বর চারটা আপনি আপনার জ্যোতিষীর কাছ থেকে করাবেন। করানোর পর সেখানে নটি গ্রহের ডিগ্রির অবস্থান, সেই সঙ্গে হচ্ছে লগ্নের অবস্থান, স্টারলর্ড সাবলর্ড কীভাবে রয়েছে, করভবা কুবের চক্রম ইন্ডিভিজুয়ালি আসার আলাদা একটা রাশি লগ্ন তৈরি হবে, তার নবম গ্রহের অবস্থান ডিগ্রির কানেকশান কীভাবে রয়েছে, সেই মতো যদি বিচার বিশ্লেষণ করা যায় আপনি কিন্তু তবেই সেই জায়গা থেকে সুরাহা পাবেন। আমার মনে হয় আপনারা অনেকটা সচেতন, সেই সচেতন যদি হয়ে থাকেন তাহলে মনে হয় আপনাকে বারবার ঠকতে হয় না। সেটাই, মানে সঠিক জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে যিনি আপনাকে সঠিক রাস্তা দিতে পারেন। তাই সুব্রত চক্রবর্তী আপনাদের যেভাবে ভরসা জুগিয়েছেন আগামী দিনেও নিশ্চয়ই এইভাবে উনি আপনাদের পাশে থাকবেন। আজকে এতটুকুই, আবারও দেখা হবে কল্পতরু অনুষ্ঠানে, কারণ আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান, আমরা হাজির হই প্রত্যেক রবিবার। ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে।
নমস্কার, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আরও কিছু ডিটেলস আলোচনা নিয়ে। ভালো থাকবেন।